আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের রকেট হামলার পর যা বলছে হামাস, যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় শতাধিক বিমান হামলা চালালো ইসরায়েল। দিকে বন্ধুরা, ফিলিস্তিনিকে সমর্থন জানিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, দিশেহারা ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। আরো জানিয়ে দেব বন্ধুরা, চীনকে মোকাবেলার জন্য দ্রুত সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে হবে বলছে জাপানি প্রতিরক্ষা মন্ত্রী। এরপর থাকছে বন্ধুরা, ইসরায়েলে হামাসের রকেট হামলায় দিশেহারা ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক। এবং সর্বশেষ জানিয়ে দেব বন্ধুরা, ভারতের নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমেছে বলছে সমীক্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা, আজকের এই সংবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা চালিয়েছে হামাস, যে কারণে দেশে হারা ফিলিস্তিনের এই হামলায় ইসরায়েলিদের মধ্যে কঠিন আতঙ্ক কাজ করছে। অপরদিকে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, অর্থাৎ ক্রমাগত মুসলিম দেশগুলোর পাশাপাশি অন্যান্য ধর্মের দেশগুলোও কিন্তু এখন ফিলিস্তিনিকে সমর্থন জানিয়ে যাচ্ছে। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত, আর এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনার বন্ধুদেরকে। আর বন্ধুরা, এই সমস্ত সংবাদগুলো বাংলাদেশ প্রতিদিন পার্স টুডে থেকে নেওয়া হয়েছে, যেই সংবাদগুলো ভিডিও সহকারে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আজকে এই সংবাদগুলো প্রকাশিত হয়েছে জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ইসরায়েল রকেট হামলার পর যা বলছে হামাস, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত করেছে বলেও উল্লেখ করেছে। গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলার পর এমনটাই জানিয়েছে। হামাসের উপপ্রধান মুসা আবু মারজুক দাবি করেন, নেতানিয়াহু মারাত্মকভাবে পরাজিত হয়েছে এবং হামাস বিজয় ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আগামী এক বা দুই দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা করছি। হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা আক্রমণ আমেরিকা অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। মুসা আবু মারজুকের মতে, হামাস এবং হিজবুল্লাহ পাল্টা জবাবের মুখে আমেরিকা ইসরায়েলি নেতাদের হামলা কমানোর জন্য চাপ সৃষ্টি করছে। এদিকে নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র তথা তথ্য অনুযায়ী, গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি আগ্রাসনের জবাবে 4,000 রকেট ছুড়েছে। এর আগে গতকাল বুধবার সংঘর্ষ কমিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে। তার সামান্য আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী নিন্দা প্রস্তাব পাস বাধা দিয়েছে আমেরিকা, সূত্র পার্স টুডে। ইসরায়েলের রকেট হামলার পর যা বলছে হামাস, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত করেছে বলেও উল্লেখ করেছে। গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলার পর এমনটাই জানিয়েছে। হামাসের উপপ্রধান মুসা আবু মারজুক দাবি করেন, নেতানিয়াহু মারাত্মকভাবে পরাজিত হয়েছে এবং হামাস বিজয় ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আগামী এক বা দুই দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা করছি। হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা আক্রমণ আমেরিকা অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। মুসা আবু মারজুকের মতে, হামাস এবং হিজবুল্লাহ পাল্টা জবাবের মুখে আমেরিকা ইসরায়েলি নেতাদের হামলা কমানোর জন্য চাপ সৃষ্টি করছে। এদিকে নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র তথা তথ্য অনুযায়ী, গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি আগ্রাসনের জবাবে 4,000 রকেট ছুড়েছে। এর আগে গতকাল বুধবার সংঘর্ষ কমিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে। তার সামান্য আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী নিন্দা প্রস্তাব পাস বাধা দিয়েছে আমেরিকা, সূত্র পার্স টুডে। ইসরায়েল রকেট হামলার পর যা বলছে হামাস, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত করেছে বলেও উল্লেখ করেছে। গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলার পর এমনটাই জানিয়েছে। হামাসের উপপ্রধান মুসা আবু মারজুক দাবি করেন, নেতানিয়াহু মারাত্মকভাবে পরাজিত হয়েছে এবং হামাস বিজয় ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আগামী এক বা দুই দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা করছি। হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা আক্রমণ আমেরিকা অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। মুসা আবু মারজুকের মতে, হামাস এবং হিজবুল্লাহ পাল্টা জবাবের মুখে আমেরিকা ইসরায়েলি নেতাদের হামলা কমানোর জন্য চাপ সৃষ্টি করছে। এদিকে নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র তথা তথ্য অনুযায়ী গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি আগ্রাসনের জবাবে 4,000 রকেট ছুড়েছে। এর আগে গতকাল বুধবার সংঘর্ষ কমিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে। তার সামান্য আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী নিন্দা প্রস্তাব পাশ বাধা দিয়েছে আমেরিকা, সূত্র পার্স টুডে। চীনকে দ্রুত সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে হবে বলছে জাপানি প্রতিরক্ষা মন্ত্রী। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নেবুও কিশি বলেছেন, তার দেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের কাজে অতীতের চেয়ে অবশ্যই গতি বাড়াতে হবে। তিনি বলেন, চীনের সামরিক শক্তিতে মোকাবেলা করতে হলে জাপানকে এই ব্যবস্থা নিতে হবে। জাপানের দৈনিক পত্রিকা নিকিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী নেবুও কিশি এ মন্তব্য করেন। আজ তার ওই সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। এতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীনের সামরিক শক্তি বছর বছর বেড়ে চলছে, এ অবস্থায় আমাদেরকে অবশ্যই ভিন্ন রকম গতিতে সামরিক শক্তি বাড়াতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক কালে চীন মহাকাশ, সাইবার ও ইলেকট্রোম্যাগনেটিক খাতে বিপুল অর্থ ব্যয় করছে। জাপানি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, জাপানের চারপাশে নিরাপত্তা পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে এবং অনেক বেশি অনিশ্চয়তা তৈরি হচ্ছে, ফলে আমাদের জনগণকে রক্ষার জন্য সামরিক খাতে সঠিকভাবে বরাদ্দ দিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাংবিধানিকভাবে জাপান সামরিক শক্তি খুবই সীমিত করে ফেলেছে। মাঝে মধ্যে সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা নেওয়া হলে অভ্যন্তরীণভাবে তা প্রতিবাদের মুখে পড়েছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে জাপান সামরিক শক্তি বাড়ানোর কিছু পদক্ষেপ নিয়েছে। ইসরায়েল রকেট হামলা, ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক। ইহুদিবাদী ইসরায়েলের নেভেগ শহরে পশ্চিমে শাদিরুল এলাকায় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড। হামলার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় ইসরায়েলের নিরাপত্তা রক্ষীরা সহ বেশ কিছু ইহুদিবাদী আতঙ্কগ্রস্ত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য দৌড়ে পালাতে থাকে। ফিলিস্তিনিরা বলেছে, শাদিরুতে গতকাল হামাসের 5টি রকেট আঘাত হানে, একই দিন দখলদার ইসরায়েলের 6টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাসাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরো বলেছে, হাতসুর, হাতশারিম, নিফাতিম, লেতেল্লুফা, বিলমাখি ও রেমন ঘাঁটি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ভারতে মোদীর জনপ্রিয়তা কমেছে বলছে সমীক্ষা। দিন দিন ভারতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমে যাচ্ছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে, আর এতে বিজেপির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আমেরিকার মর্নিং কনসাল্ট নামে একটি ডাটা সমীক্ষক সংস্থা বিশ্বের বহু রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তার উত্থান পতনের রেখচিত্র তৈরি করে থাকে। 2019 সালে সেই তালিকায় আছেন মোদীও। মঙ্গলবার প্রকাশিত এপ্রিল মাসের রিপোর্টে দেখা যাচ্ছে, মোদীর জনপ্রিয়তার সূচক আগের চেয়ে 22 পয়েন্ট কমেছে। এই সপ্তাহে মোদীর জনপ্রিয়তার সার্বিক সূচক দাঁড়িয়েছে 63%। 2019 এর পর থেকে এটাই তার নিম্নতম স্কোর। কোভিড এর দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন, ঔষধ, টিকা, শয্যার অভাবে মৃত্যুর মিছিল এবং অশেষ দুর্নীতি দুর্গতি এর কারণে বলেই মনে করা হচ্ছে। আর একটি আন্তর্জাতিক জনমত সমীক্ষক সংস্থা ইউগভ এর রিপোর্টেও একই ছবি দেখিয়েছে। শহরে ভারতবাসীর মধ্যে করা তাদের সমীক্ষার ধরা পড়েছে। ফেব্রুয়ারিতে কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই মোদীর জনপ্রিয়তা নিম্নমুখী। কোভিড সংকট সামলাতে মোদী কতটা সফল, ওই প্রশ্নে উত্তরে খুব ভালো বা মোটের উপর ভালোই উত্তর দিয়েছে 59% উত্তরদাতা। কোভিডের প্রথম ঢেউয়ে এই অনুপাতটা ছিল
89% সূত্র আনন্দবাজার পত্রিকা।